Excuse me. আপনার সঙ্গে একটু কথা বলতে হবে। ক্যামেরাম্যান চিঙ্কি চিঙ্কির সঙ্গে আমি সুইটি। খুব ভালো। নামটা খুব সুইট। কোনো প্রশ্ন? প্রশ্ন কেন থাকবে, আমি তো সুইট বলেই তো নাম রাখা হয়েছে। ক্যামেরাম্যান চিকি চিকির সঙ্গে আমি সুইটি। যা প্রশ্ন করার আমাকে করো, আমি এদের সবার স্পোকসপারসন। আমরা ফিটনেস এর উপর একটা সার্ভে করছি। ফিটনেস খুবই দরকারি, এদের সবাইকে ফিটনেস এর ট্রেনিং আমি দিই। কোনো প্রশ্ন? আপনার নাম? আমার সবাই তোতারাম নামে চেনে, আমি জিম ট্রেনার। ওয়াও, আপনি ইন্টারভিউর জন্য একদম পারফেক্ট। তোতারামের মতন বন্ধু থাকলে শত্রুর কোনো দরকারই নেই। কোনো প্রশ্ন? আমিও সুইটি হব। আরে ভাই, তুই তো সুইটু, তোর আবার সুইটি হওয়ার কি দরকার? আমি বলতে চাইছি, আমি রিপোর্টার হতে চাই ছোট ভাই। তোদের মধ্যে কে আমার ক্যামেরাম্যান হবে? নন্দু, সবার বন্ধু। হানি, আমি হব তোর ক্যামেরাম্যান। তুই কি ক্যামেরা চালাতে পারিস? আরে আমি তো ট্র্যাক্টর চালাতে পারি, ক্যামেরাতেই ছোট্ট একটা জিনিস। ওকে, ট্র্যাক্টর যখন চালিয়ে নিস তাহলে নিশ্চয়ই ক্যামেরা চালাতে পারবি। নন্দু, সবার বন্ধু, আমার কাছে তো একটা সেনসেশনাল নিউজও আছে। আমাদের পাগলা গারদটা থেকে পাগলরা পালিয়ে যায়। আচ্ছা? হ্যাঁ, আমার কাছে প্রমাণও আছে। তাহলে আমাকেও নিয়ে চল। চল। দাঁড়াও। এই যে শোনো বাবা, এদিকে এসো, আমি তোমাকে টফি দেব। ডাক্তার বাবু, এটা কি সত্যি যে আপনার হসপিটাল থেকে পাগলরা পালায়? না, কি পাগলের মতো কথা বলছো? কোনো পাগলই এরকম পাগলামো করবে? এটা কোন পাগল বলেছে তোমাকে? আমাদের কাছে প্রমাণ আছে, সাক্ষী আছে। কে সে? নন্দু, কে সে সাক্ষী? নন্দু, সবার বন্ধু। হ্যাঁ, এটা সবাই জানে। প্রমাণ আর সাক্ষী কোথায়? আমি সেই সাক্ষী, আমি নিজেই পাগলা ঘর থেকে পালাই। আর এই নাও প্রমাণ, দেখো। আমি পালিয়ে গেলাম। না, এবারে নিউজটা টিভিতে দেখাবে। এই ক্যামেরাটা আমাকে দিয়ে দাও বাবা। গড, ওকে। বাগানে কত মৌমাছি এসে জুটেছে, দেখো কতগুলো গোলাপ ফুল ফুটেছে। মারো তালি। এই দেখো।
এখন গোলাপ চোর, যে চুরি করে লোকের বাড়ি থেকে গোলাপ। আনি, এসব তুই কি করছিস বলতো? আসুন গোলাপের মালিকের থেকে জিজ্ঞাসা করি যে ওনার গোলাপ চুরি হতে কেমন লাগছে। বলুন 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 না, বলুন না। আমার যাই লাগুক না কেন, কিন্তু এই খান্নার এবার খুব লাগবে। দেখুন মার খাচ্ছে গোলাপ চোর। এই গোলাপ চোর মিস্টার খান্না, যে একটা ব্যাংকে কাজ করে। একবার ভাবুন, যে লোকের বাড়ি থেকে গোলাপ চুরি করে সে ব্যাংক থেকে কত না টাকা চুরি করেছে। ভাবুন, ভেবে দেখুন, ভেবে দেখুন না। বন্ধু এটা চিটা কেন খুলছিস? হানি তুই এসব কি বলছিস? যখন এই নিউজটা টিভিতে দেখাবে তখন সবাই বলবে। এই নিউজটা আসতে দেবো না, ক্যামেরা দিয়ে দাও না। দাও বলছি। এখনই ধরে আনছি। স্নানের সময় মাথায় তেল দিলে শান্তি পাই, ওই ক্যামেরাটা আমার যে কোনো মূল্যে চাই। মরতালি। এসব কি হচ্ছে? হানি সেটা ভিডিও রেকর্ড করেছে। আমি মার খেলাম, সেটা ওরা শুট করলো, আর এখন বলছে নাকি টিভিতে দেখাবে। হ্যাঁ আমি তো নিউজ রিপোর্টার, তাই না? দেখো হানি, কাউকে নিয়ে মজা করা, কাউকে বিরক্ত করা, কাউকে ছোট করা কোনো নিউজ নয়। কিন্তু ম্যাডাম টিভিতে তো এরকমই নিউজ দেখায়। সবাই এমনটাই করে। সবাই নয়, কিছু লোক এরকম করে এবং সেটা ঠিক নয়। দেখো আমাদের দেশে এরকম শয়ে শয়ে রিপোর্টার আছে যারা দেশের সাফল্য, দেশের সম্মান, মানবিকতার একতার কথা বলে, আর নিউজ রিপোর্টারদেরও এটাই কাজ। হ্যাঁ আপনি ঠিকই বলছেন ম্যাডাম। হানি ক্যামেরা থেকে ডক্টর বাবু আর খান্না বাবুর ফুটেজ ডিলিট করো। ওকে ম্যাডাম। ডিলিট করার কোনো প্রয়োজনই নেই,
নন্দু, ম্যাডাম যখন বলছেন তার মানে প্রয়োজন আছে। আরে কিছু আমি রেকর্ডই করিনি, তার কারণ আমি ক্যামেরাটাকে অন করতেই পারিনি। এত বড় বোকাও আমাদের মানাতে পারলো, আমাদের শুধু শুধু এতটা ছুটিয়ে মারলো মরতালি। To watch more episodes, download the Sony Live app.